যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফরম্যাট থেকে এখান থেকে এলিয়েন সেন্টারে রেখে তারপর এডিট একটা টেক্সে চলে যাই আমরা। এডিট টেক্স এখান থেকে তুমি ফ্রন্টটা তুমি চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই, ওকে করে দেই। তো এখান থেকে আমরা দেখতেছি যে এটা থেকে আমরা আরও কোনো ডিজাইন আমরা এটা থেকে দেখাবো, যে সেই ডিজাইনটা কীভাবে করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখাবো। দেখো মানে এই ডিজাইনটা থেকে আমরা অন্য কোনো ডিজাইনে সরাসরি চলে যাবো। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে অন্য একটা ডিজাইন নিলাম, যেমন এই যে মাইক্রোসফট কর্পোরেশন, এটা এই ডিজাইনটা নিলাম। এটা নেওয়ার পর আমি ড্র্যাগ করে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর দেখো এটা অন্য একটা আকারে চলে আসছে। তো এটা আমি একটু অ্যাঙ্গেল সিস্টেম করি, দেখো। তারপর নিচের লেখাটা এখানে কার্সর রেখে তারপর আমি এন্টার প্রেস করলাম। দেখো লেখাটা নিচে চলে আসছে। তো এটা একটু উপরে থেকে নিচে নিয়ে আসি। তারপর একটা সিম্পল একটা কাজের একটা পিকচার আমি নিয়ে আসবো, তারপর ওটাতে সেট করবো। তো দেখো সেটা কীভাবে আনতে হয়। তো এখানে আমি ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্ট থেকে যেখানে পিকচার ক্লিক করলাম, পিকচার থেকে এখানে পিকচার ক্লিক করলাম, সি ড্রাইভের যে পিকচারগুলো আছে এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি আপাতত। তো দেখো তারপর আমি এই পিকচারটা নিলাম, ইনসার্ট করলাম, দেখো চলে আসছে। তো প্রথমে বলছিলাম যে যা কিছুই তুমি ড্র্যাগ করো না কেন, ড্র্যাগ করার পর ওটাকে পজিশন চেঞ্জ করতে হবে। ওই পজিশনটা চেঞ্জ করার জন্য তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে পজিশন চলে আসছে, এখান থেকে মোর লেআউট অপশন, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ওকে। তো দেখো চলে আসছে। এখন এটাকে ছোট করে দিই, সামথিং একটু বড় করে দিই। হ্যাঁ বড় করে দিলাম। তারপর এই লেখাটার সামনে একটা কার্সরটা রেখে আর একটু নিচে নিয়ে আসলাম, সমস্যা নেই, এটা এখানে নিয়ে আসলাম। তো তারপর দেখো এই পিকচারটা এইখানে সেট করে দিই। এইখানে সেট করার পর দেখো এই পিকচারটা প্রথম রয়েছে এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো নিচে চলে গেছে। তো এইগুলো কীভাবে আমি এটার পিকচারটার উপরে নিয়ে আসবো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো এই পিকচারটাতে রাইট বাটন ক্লিক করে, সরি লেফট বাটন ক্লিক করে রাইট বাটনে একটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশন আসছে। অপশন থেকে আমি এখান থেকে সিলেক্ট করব যে মানে এটা পেছনে নেওয়ার, তাহলে ওই পেছনে যে লেখাগুলো রয়েছে ওগুলো সামনে চলে আসবে। তো আমি এটা ব্রিং টু সেন্ড টু ব্যাক করে দেবো। আমি এই যে সেন্ড টু ব্যাক করে দেওয়ার সাথে সাথে নিচের যে স্টাইলটা করেছিলাম ওয়াটার থেকে ওটা চলে আসছে। তো দেখো এটাকে আমি এখানে নিয়ে আসছি। তো আরেকটা লেখা রয়েছে, সেটা হচ্ছে কি যে মাইক্রোসফট কর্পোরেশন একটা ডিজাইন একটা নাম লিখেছিলাম ওটা রয়েছে। তো এটাকে আমি আরেকটা স্টাইলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে নিয়ে আমি একটা বক্স আঁকলাম, যেমন এই টেক্সট বক্সটা থেকে আমি একটা ড্র্যাগ করে একটা বক্সে কিনে নিলাম, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পর দেখো একটু বড় করে নেই আর এটাকে আমি একটু সেন্টার করে দেই। হ্যাঁ দেখো এখন চলে আসছে। তো এইটার যে লাইন এবং ফিল কালারটা রয়েছে ওইটা উঠিয়ে দেবো, আর তা না হলে এটা মানে খারাপ দেখাবে। যেমন এই যে পিকচারটার উপর নেওয়ার পর পিকচারটা দেখা যাচ্ছে না, শুধু লেখাটাই দেখা যাচ্ছে। তো সেটা কীভাবে মানে পেছনে পিকচারটা কীভাবে দেখা যাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ফরম্যাট অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর যে এটার যে এই যে আউট লাইনটা রয়েছে কালো, তো ওই আউটলাইনটাকে আমি নো আউটলাইন কালার করে দেবো। দেখো এখন চলে গেছে লাইনটা। আর এটা আর ভেতরে যে সাদা অংশটা রয়েছে সেটা হচ্ছে ফিল কালার। তো সেই ফিল কালারটা আমি এখান থেকে দেখো এখানে লেখা আছে শার্প ফিল, তো ফিল কালারটা থেকে আমি নো ফিল মেরে দেবো।
তো দেখো লেখাটা চলে আসছে, তো একটু সামথিং এই কালারটাকে আমি চেঞ্জ করে দিই। তুমি যদি বলো এটা এই লেখাটাকে তুমি 3D স্টাইল করবে, সেটাও তুমি করতে পারবে। তো দেখো এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, এই বক্সটাকে তুমি স্টাইল করতে পারবে এবং এই তুমি লেখাটাকে তুমি স্টাইল করতে পারবে, তোমার যা ইচ্ছে তুমি সেটা করতে পারবে এই ফরম্যাট টুলস থেকে। তো তারপর দেখো আমি এটা থেকে একটা মানে 3D একটা সিস্টেম করে দিচ্ছি, তো সেটা হচ্ছে এই যে এখানে করে দেই, না আপাতত 3D এফেক্টেডাতে ভালো দেখাবে না, আপাতত কালারটা চেঞ্জ করে দেই। তো কালারটা চেঞ্জ করলে মনে হয় যে ভালো হবে, এই যে কালারটা দিয়ে চেঞ্জ করে দিলাম। তো তারপর দেখো এটা সিলেক্ট করে এটা হালকা একটু ড্রাগ করে ছোট করে দিই লেখাটাকে, আমি করে এখানে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসি এটা। এখন এই কর্পোরেশন লেখাটাকে আমি একটু উপরে, আর এই মাইক্রোসফট কর্পোরেশন ছোট লেখাটাকে আমি এখানে রেখে দিই। তো এখন দেখো যে 3D সিস্টেমের মতোই পেছনে এফেক্ট রয়েছে এবং লেখাটা উপরে রয়েছে এবং এই কালার এই লেখাটা এখানে রয়েছে। তো এটাই হচ্ছে মূলত যে ইনসার্ট অপশনে ওয়াট আর্টের মানে বিভিন্ন ডিজাইনের কাজ। তো এই ভিডিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। অবশ্যই অবশ্যই আরও ভালো ভিডিও আমরা এই আমাদের এই চ্যানেলে আমরা দিব, তো সেই ভালো ভিডিওগুলো তোমরা পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।